ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল কৃষণ বিডি। সো প্রত্যেকটা শোরুমই একটি রমজান কর্নার সাজানো থাকে। সো আজকে দেখবো আরএফএল বেসবাই হাসনাবাদ শোরুমে রমজান কর্নারটি মূলত কী কী দিয়ে সাজানো হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি রাইস কুকার রয়েছে এবং ব্লেন্ডার রয়েছে এবং হচ্ছে আরও কিছু বিভিন্ন কারি কুকার এবং প্রেশার কুকার, সাথে রয়েছে একটি ইলেকট্রিক যেটা হচ্ছে ইনফ্রারেড কুকার। সো আরও দেখতে পাচ্ছি আমরা ফুড আইটেমের মধ্যে সরিষার তেল এবং প্রাণ, বিভিন্ন আচার এবং টিস্যু বক্স, সেই সাথে লিকুইড সফট ডিসপেন্সার এবং প্রাণ মিল্ক পাউডার এবং চিনি গুঁড়ো, চাল, মুগ ডাল, মুড়ি, চিরা, সো বিভিন্ন প্রাণের হালিম মিক্স এবং বিভিন্ন হুইল পাউডার রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা রমজানের লেমন স্কুইজার এবং হচ্ছে বিভিন্ন ছুরি, সালাদ কাটিং এবং নেট, আরও রয়েছে আইস মেকার এবং গ্লাস, জগ, মগ সহ বিভিন্ন কিছু। এবং আরও আমরা দেখতে পাচ্ছি এখানে বালতি, বোল এবং বিভিন্ন টাইপের যেগুলো হচ্ছে আমাদের ইফতারি কাজে সবচাইতে রমজানে বেশি ব্যবহার হয় সেই টাইপের জিনিসগুলো এখানে রয়েছে। রুয়াবজা থেকে শুরু করে সব কিছু মিলেই একটি রমজান কর্নার তৈরি হয়। সো ভিউয়ার্স, আজকে আমি এতটুকুই দেখাচ্ছি এবং আপনারা সবাই আমার সাথে থাকবেন। কৃষ্ণ বিনির চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটি সাথে থাকবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।